আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাড অন রিলসের কিছু ক্রাইটেরিয়া আছে, এবং এখান থেকে আমাদের ইনস্টিম অ্যাডের কিছু ক্রাইটেরিয়া আছে, স্টারের কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল আপ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্টিম অ্যাড বা অ্যাড অন রিলস, স্টার অপশান, মনিটাইজেশন কোনো কিছু পারবেন না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার স্টারটা মনিটাইজেশন করেছি। তো এই যে ক্রাইটেরিয়াগুলো, এই ক্রাইটেরিয়াগুলো কী কী আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং এই ক্রাইটেরিয়াগুলো না মানলে কিন্তু আপনি কখনোই এখান থেকে আর্ন করতে পারবেন না। চলুন দেখে নিই এই ক্রাইটেরিয়াগুলো কী কী। তো সর্বপ্রথম আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনারা এই অ্যাকাউন্টে চলে আসবেন, এবং এখান থেকে আমরা যদি অন্য একটা অ্যাকাউন্টে চলে যাই, এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি দিয়েছে একদম এ টু জেড, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি সর্বপ্রথম চলে আসলাম আমার ফেসবুকের প্রথম প্রোফাইলে। আসার পর পরে আপনার উপরের দিকে একটু অপশান পাবেন, এই যে আপনার প্রোফাইল আইকনের উপরে টাচ করলে একটু নিচের দিকে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশান। এই অপশানের উপরে টাচ করলে আপনাদের অ্যাড অন রিলস সম্পর্কে জানাবো, ইনস্টিম অ্যাড সম্পর্কে জানাবো, এবং স্টার সম্পর্কে জানিয়ে দেবো। তো এখান থেকে মনিটাইজেশন অপশন বলে একটি অপশন পেয়ে যাবেন, সরাসরি মনিটাইজেশন উপরে টাচ করবেন। এবং প্রথম সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে স্টার নিয়ে আমরা কিন্তু কথাটা বলবো প্রথম। তো প্রথম স্টার অপশনের উপরে টাচ করলে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি, যে কারণে আমার মনিটাইজেশন করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই অপশন এসেছে। তো আপনাদের এইরকম অপশন আসবে, এই যে আমার এই আইডিতে। আপনারা যখনই প্রফেশনাল মোডের উপরে টাচ করে এখান থেকে স্টারের উপরে টাচ করবেন, তো হ্যাঁ, এখানে আরেকটা কথা, যারা সেট আপ পেয়েছেন অবশ্যই সেট আপ কীভাবে করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড কীভাবে করবেন, মানে মনিটাইজেশন এক কথা কীভাবে করবেন, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ভিডিওটা টাইটেলের উপরে টাচ করলে আমার ডিসক্রিপশনে ভিডিওটা পেয়ে যাবেন। তো এই স্টোরের উপরে টাচ করলে অনেকের এই অপশনগুলো আসতেছে। তো এই অপশন কেন আসতেছে সেটা আমি আপনাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি। এখানে যারা এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি খেয়েছেন, কীভাবে পলিসি তুলবেন, এটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি বা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রচুর। তো প্রথমত জানা যাক, এই স্টারটি পেতে হলে আপনাকে সর্বপ্রথম রিলস ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি স্টারটি পাবেন গ্রহণযোগ্য। এবং এবার বলা যাক, এই স্টারটা এলিজিবল করতে হলে, এখানে তারা বলতেছে নট এলিজিবল। তো এলিজিবল করতে হলে আপনাকে সর্বোচ্চ 1000 ফলোয়ার্স করতে হবে জাস্ট লাস্ট 60 দিনের ভিতরে। তো 1000 ফলোয়ার কিন্তু আমাদের 60 দিনের ভিতরে তাকে পূরণ করতে হবে। এবং এখানে বলেছে লাইভ ইন অ্যান, মানে এলিজিবিলিটি কান্ট্রি, মানে আমার কান্ট্রিতে, মানে আপনি যে দেশে আছেন সেই দেশে এটা এলিজিবল হয়েছে কিনা। যদি এলিজিবল হয়ে থাকে এখানে আপনার টিক চিহ্ন দেখে, আর এটা এলিজিবল না মানে 1000 ফলোয়ার এখনো হয়নি, তার জন্য ক্রস। তো এবার আপনারা বলতে পারেন যে আমার আইডিতে 5000 ফলোয়ার্স রয়েছে, তারপরও কেন এটা ক্রস দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে ভেঙে চড়ে দিচ্ছি। তো এটার আগে আপনারা এখানে আগে দেখুন এরা কী বলতে চাইছে, হ্যাভ 1000 ফলোয়ার্স ফর 27 দিন, মানে 60 দিন, মানে আপনার প্রোফাইলে যতই ফলোয়ার্স থাকুক না কেন, 2 মাসের ভিতরে যদি আপনার 1000 ফলোয়ার পূরণ হয়, মানে 1000 ফলোয়ার আপনার আইডিতে আসে 2 মাসের ভিতরে, আপনার আইডিতে মনে করেন 5000 ফলোয়ার্স আসে, এবার ওইখান থেকে লাস্ট দুই মাসের ভিতরে যদি আপনার 1000 ফলোয়ার আসে, তাহলে এটা আপনার এখানে টিক্স নোটিশ যাবে, তখন আপনি মনিটাইজেশন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কোন কোন কান্ট্রিতে এটা এলিজিবল হয়েছে সেটা আপনারা কীভাবে দেখবেন, এখান থেকে সরাসরি কান্ট্রির উপরে টাচ করলে আপনারা এখানে পুরো কান্ট্রিগুলো পেয়ে যাবেন, নন গেমিং এবং গেমিং, স্টার দুইভাগে বিভক্ত। তো গেমিংয়ের ভিতরে কিন্তু বাংলাদেশে যারা গেমিং ভিডিও করেন তারা কিন্তু এটা স্টার মনিটাইজেশন করতে পারবেন। দেখেন এখানে ভিউ সহ সব কিছু এখানে স্টার বলে দিছে, কত বছর বয়সে স্টার পাবেন এবং কোন কোন দেশে আপনারা স্টার পাবেন, এটা হচ্ছে নন গেমিং। এবং যারা গেমিং আছেন, এই যে যারা গেমিং, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেমিং, এই যে গেমিং যারা আছেন বাংলাদেশের ভিতরে কিন্তু পড়তেছে, যে বাংলাদেশ কিন্তু এখানে রয়েছে, ইন্ডিয়াও রয়েছে, আর অনেক অনেক সৌদি আরব অনেক কিছু রয়েছে। তো আশা করি এখান থেকে কান্ট্রিগুলো দেখে নেবেন। তো এবার মূল কথা আসা যাক, যে আপনারা কীভাবে অ্যাড অন রিলস পাবেন বা আপনার ইনস্টিম অ্যাডটা কীভাবে কমপ্লিট করবেন। তো ইনস্টিম অ্যাড কমপ্লিট কীভাবে করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তারপর আমি এর ভিতরে চলে আসলাম। তো ইনস্টিম অ্যাড ক্রাইটেরিয়াগুলো আগে আপনাকে সম্পন্ন করতে হবে। সম্পন্ন হচ্ছে প্রথমত এখানে তারা বলেছে লাস্ট, মানে 2 মাসের ভিতরে, 60 দিনের ভিতরে আপনাকে কিন্তু 5000 ফলোয়ার্স ইনকাম করতে হবে। এর আগে 10000 লাগবে, এখন কিন্তু 5000 ফলোয়ার্সে যথেষ্ট। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ফলোয়ার আমার রয়েছে, এবং এখান থেকে আমার 5000 ফলোয়ার্সের বেশি অধিক রয়েছে, যে কারণে কিন্তু 2 মাসের ভিতরে আমার এখানে টিকচনটা উঠে গেছে। তো এখানে আমার ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে না, মানে আমার ওয়াচ টাইমটা 2 মাসের ভিতরে আমি যেই পূরণ করতেছি সেই কমে যাচ্ছে, এমন অপশানটা অনেকের হয়, এটা আমি পরে কথা বলছি। তার আগে বলে আসি আমরা এখানে 5টা লাইভ ভিডিও, মানে আপনার এখানে 30 দিনের ভিতরে, লাস্ট 30 দিনের ভিতরে আপনার এখানে 5টা ভিডিও অ্যাক্টিভ থাকতে হবে, তার থেকে 3টা ভিডিও আপনার লাইভ থাকতে হবে, 5টা ভিডিও আপনার এঙ্গেজমেন্ট মানে এলিজিবিলিটির ভিডিও হতে হবে, তাহলে কিন্তু আপনার এটা এলিজিবল হয়ে যাবে। এবার মূল কথায় আসা যাক, যে ওয়াচ টাইম অনেকে বলতেছে কমে যাচ্ছে, দিন দিন ওয়াচ টাইম কমে যাচ্ছে, এই বিষয়টা আমি আপনাদেরকে খেয়াল করে জানিয়ে দেবো যে ওয়াচ টাইম কখনো কমে না। এখানে আপনার 2 মাসের হিসাবটা দেখায়, আপনার যদি এই ওয়াচ টাইমটা এখান থেকে ডাক টেনে এনে এরকম সোজা এখানে এসে থামে, সেক্ষেত্রে আস্তে আস্তে এটাকে এভাবে কমে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার 2 মাসের অধিক যেই হয়ে যাচ্ছে, মানে
61 দিন যেই হয়ে যাচ্ছে সেই কিন্তু অস টাইমটা কমতে শুরু করতেছে। এখানে জাস্ট দুই মাসের হিসাবটা দেখাবে, 30-60 দিনের হিসাবটা এখানে দেখাবে, 60 দিনের ভিতরে যেটুকু হবে সেইটুকু এখানে শো করবে, বাদ বাকি সব কমে যাবে। তো জাস্ট দুই মাসের ভিতরে আপনার এটাকে ফর্ম প্রুফ করতে হবে, যেভাবে হোক ফর্ম প্রুফ করে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন অ্যাপিল করতে পারবেন। তো আশা করি আমি এখানে বুঝিয়ে দিতে পেরেছি। আর অ্যাড অন রিলস নিয়ে কীভাবে আপনার অ্যাড অন রিলস পাবেন, রিলসের উপরে কীভাবে স্টার শো করাবেন, একদম এ টু জেড পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আশা করি দেখে আসবেন, উপকৃত হবেন। তো আশা করি এই দুটো অপশান নিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে এলিজিবল করবেন বা স্টার অপশানে কী কী লাগবে সেটা দেখার জন্য এখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে এসে আপনাকে সার্চ করবেন ফেসবুক, এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক স্টার ক্রাইটেরিয়া, এখানে ফেসবুক স্টার ক্রাইটেরিয়া বলে সার্চ করবেন। এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক স্টার এলিজিবিলিটি, এই যে ফেসবুক স্টার এলিজিবিলিটি সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর একটা অপশন পেয়ে যাবেন, এই যে হাউ ক্যান চেক ইউর এলিজিবিলিটি ফেসবুক স্টার, এখানে টাচ করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুকের যে অপশন ওয়েবসাইটগুলো আছে, মানে স্টারের যে অপশনগুলো, কত বছর বয়সে, 1000 ফলোয়ার, 60 দিনের ভিতরে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, এবং বিভিন্ন স্টার সম্বন্ধে বিভিন্ন কথা তারা এখানে বলে রাখছে, এখান থেকে আপনি আবেদন করতেও করতে পারবেন, স্টার সেট আপও আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে, যদি ভিডিওটি দেখে কমেন্টস করবেন শিখে থাকেন, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।